খুব সুন্দর লাগবে, তোমরা ট্রাই করে দেখবে। লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু বেশি দেবো। তো এরপর বসে থাকতে জল দিয়ে গুলতে হবে মশলাটাকে, একটু লবণ দিয়ে দেবো। তারপর এটা হচ্ছে হালকা জল দেবো, তারপর এটা ভালো করে মিক্স করবো জলে। বেশি পাতলা করলে আবার মশলাটা লাগবে না, পাতলা করা যাবে না বেশি, কারণ পাতলা করে দিলে মশলাটা লাগবে না। পুরো মশলা আমাদের রেডি, এরপর এটা হচ্ছে মিক্সার করবো এভাবে ভালো করে। দেখুন ভালো করে মশলাটা ঢোকাতে হবে, ভালো করে ভালো করে ঢোকাতে হবে মশলাটাকে মাংসটা চিকেনটার মধ্যে। তো ঢোকানোর পর এটা হচ্ছে কিছুক্ষণ কিছুক্ষণ রেখে দেবো ভালো লাগে। মাখানো হয়ে গেছে, এরপর কিছুক্ষণ রাখবো। এরপর যেটা হচ্ছে কবাবের জন্য এটা হবে, সেটা হচ্ছে আমরা এগুলো শিখে রান্নাটা হবে। এটা এই দেবো এরকম করে একটা রড নিয়ে, এরকম একটা রড নিয়ে নর্মাল শিকটা এটা এরকম করে ঘুরে দেবে। তারপরে যেটা হচ্ছে এটা উনুনে দিতে ফ্রাইটা ভালো হবে, দেখা যাক। এইভাবে আমরা দিয়ে দেবো উনুনে। তারপরে এটা ফ্রাই হতে থাকবে কিছুক্ষণ, তো যত উনুনে তাপ থাকবে তত ভালো ফ্রাই হবে। তো হ্যালো গাইস, দেখা যাক টেস্ট করে কেমন হয়েছে। খুব সুন্দর লাগবে, তোমরা ট্রাই করে দেখবে বাড়িতে।